हेलो एवरीवन, अस्सलामु अलैकुम। वेलकम बैक टू माय चैनल सानजिदास कुकिंग वर्ल्ड। प्रतिदिन रेसिपिगुलोते विभिन्न धरनेर सब्जी बा माछ किन्तु थाके। आमार आजकेर रेसिपि होच्छे लाउ चिंगड़ी बा चिंगड़ी दिए लाउ रान्ना। एटी खूब सहज एकटी रेसिपि आर झटपट हये जाय। अनेकेई एई रान्नाटा जानेन, किन्तु जारा जानेन ना तादेर हेल्पेर जन्य आजकेर एई रेसिपि। चले जाच्छि मूल रान्नाय। রান্নার জন্য আমি একটি বড় সাইজের লাউ নিয়ে নিয়েছি। লাউটা প্রথমে দু টুকরো করে কেটে নিয়েছি, তারপর এটির খোসা ছাড়িয়ে নেব। লাউ কিন্তু খোসা ছাড়িয়েই ধুয়ে নিতে হয়, লাউকে কেটে কেটে ধুতে যাবেন না, এতে করে লাউয়ের স্বাদটা নষ্ট হয়ে যায়। তো আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেলে এটিকে আমি ভালোভাবে ধুয়ে নেব। এভাবে ধুয়ে নিচ্ছি যেন কাটার সময় আর ধুতে না হয়। এখন লাউকে আমি একটু বড় করে কেটে নিব। লাউ যদি ফ্রেশ হয় তাহলে একটু বড় করে কেটে নেবেন, আর যদি বাসি হয় তাহলে একটু পাতলা করে কেটে নেবেন। একটা কড়াই নিয়েছি, এতে সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা একটু গরম হয়ে আসলে এতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজের সাথে সাথে আমি চিংড়ি মাছটিও দিয়ে দিব, এতে করে চিংড়ি মাছটা খুব ভালোভাবে রান্না হয়ে যাবে। আমি এখানে প্রায় 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। হালকা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর চিংড়িটা একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি স্বাদমতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আবারও একটু ভেজে নিব। এর মধ্যে এখন দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা দিয়ে আবারও একটু ভেজে নিব। আমি প্রায় 1 মিনিটের মতো এটিকে ভেজে নিয়েছি। একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি। লাউতে কিন্তু খুব বেশি মশলা দিলে লাউয়ের স্বাদ নষ্ট হয়ে যায়, আর চেষ্টা করবেন লাউ সাদা রান্না করতে। আমি লাউতে হলুদ মরিচের গুঁড়া কিছুই দিচ্ছি না, কিন্তু আপনি যদি চান তাহলে চিমটি পরিমাণ হলুদ দিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা দিলে লাউয়ের কালারটা খুব সুন্দর আসে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, একটু ভালোভাবে কষিয়ে নিব। মাঝে মাঝে একটু ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। টমেটোটা মশলার সাথে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসলে আর ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা লাউগুলো। আমি সবগুলো লাউ দিয়ে দিয়েছি, এখন একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব। একটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর আবার মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দেব। লাউ যদি ফ্রেশ হয় খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, আর যদি লাউ বাসি হয় তাহলে একটু পানি দিতে পারেন। আমি একটু পানি দিয়ে দিচ্ছি, যদিও আমার লাউটি ফ্রেশ ছিল কিন্তু আমি লাউটা একটু ঝোল ঝোল খেতেই পছন্দ করি। আপনারা যদি মাখা মাখা খেতে পছন্দ করেন তাহলে লাউতে পানি দেওয়ার কোনোই প্রয়োজন নেই। খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। লাউটা রান্নার মাঝে মাঝে একটু ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব কিছু কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে লাউয়ের ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর লাউটা রান্না করতে কতটা সময় লাগে এটা টোটালি ডিপেন্ড করে লাউটা বাসি নাকি ফ্রেশ। যদি ফ্রেশ লাউ হয় তাহলে খুব সহজেই এটা রান্না হয়ে যায়, আর বাসি হলে রান্না করতে একটু সময় লাগে, মানে সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে। আমার লাউ রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। সবশেষে এর মধ্যে দিয়ে দিব ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। খুব সহজে আর ঝটপট তৈরি হয়ে গেল খুব মজার একটি সবজি লাউ চিংড়ি।
আজকে আমি এটিকে গরম গরম ভাতের সাথে সার্ভ করতে যাচ্ছি। আপনারা চাইলে এটি ভাত, রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারবেন। প্রতিদিনের যে রান্নাগুলো থাকে আমি চেষ্টা করি সেই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতে। আপনাদের কোনো রিকোয়েস্ট থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে সেটি জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। আজকের রেসিপি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হব নতুন নতুন রেসিপি নিয়ে। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। Tell me pretty lies, look me in the face, tell me that you love me.